Good morning everyone and welcome back to our YouTube channel that is Live and Love with Mondal Sisters. আর এখানে এখন মেন ভাই আর দিদি রান্না করছে মাশরুম তো অলরেডি আছে হ্যাঁ হবে আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত ব্লগ বানাচ্ছি কিন্তু কিছু আপলোড করা হচ্ছে না কারণ আমরা এডিট করার সময় পাচ্ছি না হ্যাঁ এখন আগে থেকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি এখন জাস্ট 10টা বাজে কিন্তু এখন না করলে এতগুলো আইটেম করতে পারবো না তো আচ্ছা কি কি মেনু আছে বল ডাল আছে বাঁধাকপি আলু মটরশুঁটি ভাজা আছে पापड़ हबे और चिकेन मटन माछ हबे और चटनी हबे ঠিক আছে তাহলে আজকে খুব শানদার একটা খাবার হতে চলেছে আজকে তোমরা বাবাকে ব্লগে দেখতে পাবে যদিও সবাইকে একটু দেখিয়ে নিয়ে আসি সবাই কোথায় আছে একটু দেখিয়ে দাঁড়াও তো তো সকাল সকাল আমার বাবার সাথে দেখা করে নাও সবাই তো এখানে হচ্ছে কি আমার পুচকি ভাই বসে আছে কি রে আজকে বলেছি যে একটু ভালোভাবে একটুখানি ভদ্র ছেলে হয়ে থাকবে কারণ আ ভাই কি দুষ্টু আ ভাই কি দুষ্টু কি রে আমার ভাইটা কিন্তু খুবই শান্ত তো যাই হোক তোমার ভাইটা কিন্তু খুবই শান্ত তো যাই হোক আর এখানে তো একজনের ল্যাজ তোমরা দেখতে পাচ্ছ যে লেজ নাড়াচ্ছে সে হচ্ছে কি দুষি ম্যাও পর হচ্ছে কি মাসি আর মাকে এক ফ্রেমে আনতে পারলাম যদিও হচ্ছে কি দুজনে খুবই ব্যস্ত মানে কাজ বাজ করছে সারাদিন ধরে তো চলো যাও তোমরা এখন কাজ করতে তোমাদের একটা ডিস্টার্ব করবো আমরা ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে ব্লগ করার জন্য মাসি এসেই রান্নায় লেগে গেছে মাসি এখন করছে কি করছে আলু ভাজা করছে মাসি আমরা এখন যাচ্ছি তোমার ল্যান্ডস্কার্টে আমাদের আমার আর ওর সানগ্লাস নেওয়ার আছে আর মাসি আর অঙ্কি বোনর একটু আই চেক আপ করে ওরা দেখবে ওদের যদি গ্লাস লাগে তো ওরা গ্লাসেস নেবে তো আমরা অলরেডি এসে গেছি ল্যান্ডস্কার্টে এখানে বোন আছে ও সানগ্লাস দেখবে কিছু সানগ্লাস কালেকশন খুব ভালো আছে আর এখানে অঙ্কি বোন আছে ওর আই টেস্ট হবে আর দেখি যদি পছন্দ হয় তাহলে ও হয়তো গ্লাস ফ্লাস বানাবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্যাটারাইজটা দেখ ভাই ওমনি করিস না কি করছে দেখো এটা কিন্তু বেশি বেটার লাগছে হ্যাঁ ও কেন বলছে বেটার তার রিজাল্ট আমার কাছে আছে বিকজ ওকে আমি একটা সানগ্লাস সিলেক্ট করে দিয়েছি সেটা হচ্ছে আই গেস না এটা আমি ওকে সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে ও ভাবছে যে বোন সিলেক্ট করেছে না বোনের ফেসে ভালো লাগছে এবার আমি একটা সিলেক্ট করবো যেটা আমার ফেসে ভালো লাগবে তার মানে আমি যদি বাড়িতে নিয়ে যাই সানগ্লাসটা তাহলে দেখবো যে ও পরের দিন যদি মানে কোথাও ঘুরতে যায় ফ্রেন্ডদের সাথে দেখবো এটা নিয়ে হাপি হয়ে গেছে বক্স সময় সারা বাড়িতে খুঁজে যে লুসি কই আর তুই এখানে এসে চুপটি করে শুয়ে আছিস যখন আমি ডাকি তুই তখনও আমাকে সারা দিস না কী ব্যাপার তোর কিরে তোর কী ব্যাপার লুসি ও লুসিয়া একজনের তো এখন ফুলটু গরম লাগছে গরমকাল পড়ে গেছে একদিন অন্তর অন্তর স্নান করে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখন লুসিকে খাওয়াতে যাই ও তখনই শুয়ে পড়ে ঘুমিয়ে যায় কারণ যাতে করে ও ওকে না খেতে হয় ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো যে লুসিকে আমি কেমনিভাবে খাওয়াই কীভাবে আমি খাওয়াই কারণ ও তো একা একা খেতে পারে না ছোট বেবি ওকে আমি ফিড করিয়ে দিই কে উঠবি না অনেক কষ্ট করে ওকে ধরে নিয়ে এসেছি ও থাকবে না আমার কোলে কারণ জানে এখন যে এখন ওর লাঞ্চ করার টাইম যত তাড়াতাড়ি পারি আমি পালিয়ে যাব যাতে করে আমাকে খেতে না হয় ঠিক আছে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি করে ওকে খাওয়াই
কারণ ও তো বড়ই শান্ত আর ছোট্ট বেবি ওকে ফিড করাতে হয় কি রে খাওয়ার প্লেটটা দেখছে ওখানে যে খাওয়াটা কত দূরে ডিরেকশন আমি ও বাবা না না খাবো না খাবো না চলো চলো কি রে খাবি তো ও কোথায় ধরে দিল আমাকে খাবি তো বাবা পানি না টাইম পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। আর সেটা হচ্ছে কি যারা কিনা আমার সাবস্ক্রাইবার আছো লাস্ট কিছুদিন ধরে দেখবে কি আমি রেগুলার ব্লগস দিচ্ছি না, বিকজ বাড়ির কিছু কাজ নিয়ে সত্যি খুব ব্যস্ত ছিলাম আর তার মধ্যে আমাকে সেলনও ওপেন করতে হচ্ছে। আর জাস্ট কিছুদিন আগে লাইক দু তিন দিন আগে আমার এত বাজেভাবে ঠান্ডা লেগে গেছিলো তো আমাকে দুদিন সেলন বন্ধ রাখতে হয়েছে ওটার জন্য। আর আমার ঠান্ডা লাগলে ইউজুয়ালি কী হয় জানো, মানে এই সাইডটা না ফুলে যায় হালকা করে। হ্যাঁ সেটা সবসময় হয় না, বাট অতিরিক্ত ঠান্ডা লাগলে আমার এটা হয়। তো যাই হোক, নিজের হেলথ নিয়ে আমি আর কোনো রকম রিস্ক নিতে চাইনি তাই আমি দুদিন আমার সেলনটা ক্লোজ রেখেছিলাম। আর আমি ভাবলাম যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি বিকজ তোমরা তোমাদের ডেলি লাইফ থেকে আমাদের জন্য কিছু টাইম বের করে আমাদেরকে দেখছো আর সারাদিন কাজের পর তোমরা যে তোমাদের লাইফ থেকে কিছু টাইম লাইক সে যাই হোক 10 মিনিট হোক 20 মিনিট হোক আমাদের জন্য দিচ্ছ, তো লাইক ইউ আর রিয়েলি ভেরি ব্লেসড অ্যান্ড ইউ আর গ্ল্যাড টু দ্যাট। আস্তে আস্তে আমরা চ্যানেলটা স্টার্ট করেছি, বেশি মান্থস হয়নি, একটা সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকে বেশ কিছু সাবস্ক্রাইবার হয়েছে জাস্ট ফর ইউ পিপল। আর আশা করছি ফিউচারে আমরা আমাদের এই ফ্যামিলিটাকে আরও বাড়াতে পারবো উইথ নিউ মেম্বার্স অ্যান্ড নিউ সাবস্ক্রাইবার্স। আমরা খুবই নিউ ব্লগার যেহেতু এটা আমার আর আমার বোনের চ্যানেল, তো আমরা ব্লগিং স্টার্ট করেছি ইন দ্য মান্থ অফ নভেম্বর, ঠিক আছে। তো আমার এটা বলার রিজন হচ্ছে এটা, অনেক সময় না মানে আমরাও ক্যামেরা শাই হয়ে যাই, ক্যামেরা দেখলে না মানে হঠাৎ করে বুঝতে পারি না যে কী বলবো না বলবো। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা আছে, আমার মা বাবা বা বাড়িতে যারা যারা গেস্ট আসে না কেন, ক্যামেরা দেখলে একটু ক্যামেরা কনসিয়াস হয়ে যায়, ক্যামেরা শাই থাকে ওরা একটু, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আর আমাদেরও সেই ক্যামেরা ফিয়ারটা চলে যাবে। তো আই প্রমিস দ্যাট কালকে থেকে আবার ডেলি ব্লগ যাওয়া স্টার্ট হবে আর চেষ্টা করবো যাতে তোমরা সারাদিন পর আমাদের ভিডিওটা দেখে কিছু একটা মানে লেসন পাও বা কিছু তোমরা শিখতে পারো বা তোমাদের একটু রিল্যাক্সড ফিল হয়। তো এটাই আমাদের চেষ্টা আর কি। আর আমাদের ব্লগিং চ্যানেল নিয়ে তোমাদের কিছু বলি, সেটা হচ্ছে আমরা যে ব্লগিং চ্যানেলটা খুলেছি সেটা বেসিক্যালি একটা লাইফস্টাইল ব্লগ, মানে ডেলি ব্লগ। আমরা যেটা ডেলি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যদি বাইরে যাই তো তোমরা সেই ব্লগটাই দেখবে, আমরা যদি 6 মাস কন্টিনিউ বাড়িতে থাকি তাহলে তোমরা সেই ব্লগটাই দেখবে। এটা কোনো লাইক ফুড ব্লগ না বা কোনো ট্রাভেল ব্লগ না। হ্যাঁ যদি আমরা কোথাও বাইরে যাই তো আমরা সেটা তোমাদের দেখিয়ে দিই, খুব ডিটেলসে যাই না বাট চেষ্টা করি তোমাদের দেখাবার। তো যাদের কি না কনফিউশন আছে যে এটা কী ব্লগ, মানে অনেকে ভাবো যে এরা কেন বকছে বা আমরা কেন দেখবো, তো ডেলি ব্লগ এরকমই হয়। যারা কিনা আমার ডেলি সাবস্ক্রাইবার আছো তারা
ভালো করে জানো। আর যারা কিনা ডেলি ব্লগ, আরও যারা ব্লগার আছে তারাও ডেলি ব্লগিং করে, তোমরা যারা ডেলি ব্লগ ফলো করো তাহলেও তোমরা জানো যে ডেলি ব্লগটা কী। আর আমার সত্যি এটা ভেবে খুব হ্যাপি ফিল হয় যখন আমি দেখি আমার ভিডিওজে ধার ধার করে লাইক ভিউজ বাড়ছে। আমার সাবস্ক্রাইবার এখন 155 মতো, তো যখন দেখি যে ভিডিওজের ভিউটা 200 ছাড়িয়ে গেছে, বা একটা ডান্স ভিডিও আছে ওটার ভিউজ হয়েছে এখনও পর্যন্ত 2.5K, তো যখন এগুলো দেখি তখন সত্যি খুব ভালো লাগে। আর মন থেকেও একটা খুব ভালো ইন্সপিরেশন পাই যে না, আরও কিছু করতে হবে, তোমাদের সাথে আরও কিছু শেয়ার করতে হবে। তো এগুলোই আর কি। তো তোমরা আমাদের পাশে থেকো, আর আই হোপ কি গ্র্যাজুয়ালি আমরা নিউ নিউ ভিডিওস তোমরা দিতে পারবো, আর আমরা আমাদের লাইফটাকে আরও বেশি ইন্টারেস্টিং বানাবো। বিকজ আমাদের লাইফটাকে ইন্টারেস্টিং বানালেই তোমাদের দেখতে ভালো লাগবে ব্লগটা। সবসময় বাড়ির মধ্যে থেকে ব্লগ করা সেটা তোমাদেরও দেখতে মানে মাঝে মাঝে বোর ফিল হতেও পারে, তো জানি না ফিল হয় কি না, যদি ফিল হয় তোমরা অবশ্যই জানিও আমাকে যে তোমাদের কেমন লাগছে না লাগছে। তো চেষ্টা করবো আস্তে আস্তে জিনিসগুলো ঠিকঠাক করার। সব থেকে বড়ো জিনিস যেটা আমার দরকার সেটা হচ্ছে তোমাদের লাভ, কেয়ার আর সাপোর্ট, যেটা কিনা তোমরা দিয়ে এসেছো এখনও পর্যন্ত। অ্যান্ড ইন ফিউচার অলসো আই এক্সপেক্ট দ্যাট তোমরা আমার পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে। তোমরা নিজে কমেন্ট বক্সে আমাকে জানিও যে আমাদের ব্লগিং তোমাদের কেমন লাগছে, বা আমাদের কী কী ইম্প্রুভমেন্ট করা দরকার আছে, বা কী কী আমাদের এডিটিংয়ে যদি কিছু প্রবলেম হয়, বা পিকচার কোয়ালিটি বা কিছু ভি, তোমাদের যদি কোনো কিছু দেখতে মানে তোমার যদি কোনো কিছু মনে হয় যে এটা ভালো লাগছে না, বা এইটা করলে মানে আরেকটু বেটার হতে পারতো, তো লাইক তোমরা সাজেশন দিতে পারো। আমরা চেষ্টা করবো যে কতটা ইম্প্রুভমেন্ট করা যায়। আর বোনকে তোমরা এখন দেখতে পাচ্ছ না বিকজ বোন নিজের কলেজে কিছু কাজ নিয়ে একটু বিজি আছে। তো আজকে আমি একাই ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল দ্যাট ইজ লিভ অ্যান্ড লাভ উইথ মন্ডল সিস্টার্স। তো আমরা কালকে আসছি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা কালকে ব্লগ করা স্টার্ট করবো, দ্যাট মিনস তোমরা সেই ব্লগটা পরশুদিন দেখতে পাবে। সো তোমরা প্লিজ মিস্টেক করো না, আমরা যে ব্লগটা সাপোজ আজকে করছি সেই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। মানে যেদিনের ব্লগ আমরা সেই দিন আপলোড করতে পারি না, তো আমরা নেক্সট ডে আপলোড করি। তো তোমরা হয়তো পরশুদিন থেকে আমাদের আবার ব্লগিংটা দেখতে পারবে। কাল যদি কিছু ভিডিও পুট করার মতো থাকে সেটা পুট করে দেবো।